হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে চলে এসেছি ইস্ট কাজী পাড়াতে, আপনার বেগম রোকিয়া সরণি মিরপুরে। আর ওনাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে, এটি এখানে আপনার কন্ট্যাক্ট করলে আপনার কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু সেগুন কাঠের, আপনার লিকার পলিশ করা কিছু ডাইনিং টেবিলের কালেকশন। তো ফার্স্টে শুরু করছি ভাইয়া, এগুলো কি একদম অরিজিনাল সেগুন কাঠের? 100% চিটাং সেগুন। চিটাগাং সেগুন, সেগুন কাঠ দিয়ে আমরা কালেক্ট করে দিই। আচ্ছা, আর এখানে এটার চেয়ার থাকবে কয়টা? এটা 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল, ভিক্টোরিয়া ডাইনিং টেবিল। এটা হচ্ছে ভিক্টোরিয়া, এবং এটা কিন্তু এক তক্তার মধ্যে হবে, তাই না? একটা তক্তার উপরে হবে, আর ডিজাইনটা চলে আসবে এইভাবে। আপনারা চাইলে অর্ডার করে কাস্টমাইজ করেও নিতে পারবেন। আর এই হচ্ছে আপনার রেডিমেডও আমাদের তৈরি থাকে। আচ্ছা, এভাবেও নিতে পারবেন, রেডিমেডও নেওয়া যাবে। আর আপনার একটু ব্যাকপ্যাকটা, ব্যাকপ্যাকটাও কি সিম্পল ব্যাকপ্যাকটা চলে আসবে? আচ্ছা, আর এটা হচ্ছে 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল। আর এটার প্রাইসটা পড়বে কেমন? এটার প্রাইসটা পড়বে 65,000। আচ্ছা, এটা পড়বে হচ্ছে 65,000 টাকা। এখন আমরা আরেকটা দেখব হচ্ছে, এটা কি সেগুন কাঠের উপরে? এটাও চিটাগাং সেগুন কাঠের উপর হবে। আর এটা কালারটা কিসের মধ্যে? এটা কি লিক? আচ্ছা, এটা গোল্ডেন কালারের মধ্যে। চাইলে তো এটার মধ্যে আপনার মানে লিকা পলিশটাও করতে পারবেন। আচ্ছা, এই ডিজাইনটার উপরে যদি আপনারা কাস্টমাইজ করে লিকার পলিশ করে নিতে চান, সেটিও পারবেন। তো এই চেয়ারগুলো আবার হবে ফোমের মধ্যে, তাই তো? আচ্ছা, এটা গদি করা আছে। এই চেয়ারটা কিন্তু অনেক রাজকীয় একটা লুক চলে আসে, এবং চাইলে এগুলো আপনারা চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই চেয়ারের কাপড় চেঞ্জ করা যাবে, কালার চেঞ্জ হয়, ডুকু কালার হয় হোয়াইট, ওই কালারও করা যাবে, বা আপনি কাট কালারও করতে পারবেন। আচ্ছা, এটাও আপনার 6 চেয়ারের মধ্যে চলে আসবে। আর এটার প্রাইসটা পড়বে কত? এটা 75,000। এটা পড়বে হচ্ছে 75,000। এটা কি এই কালারের কারণে না ডিজাইন? এটা কালারের কারণে প্লাস ডিজাইনের কারণে। আচ্ছা, তাহলে কি লিকার পলিশ থেকে এটার কালারের প্রাইসটা বেশি? কালারের প্রাইস অবশ্যই বেশি, প্লাস এটা এটা ডিজাইনটাও ওই ইয়ার চেয়ে ওই ডাইনিং টেবিলের চেয়ে হেভি। আচ্ছা, এই হচ্ছে এটা। আরেকটা আপনাদেরকে কালেকশন দেখাচ্ছি, এটাও আপনার লিকার পলিশের মধ্যে। এটাও আপনার ভিক্টোরিয়া স্টাইলে চলে আসবে, এই পায়াগুলো থাকবে হচ্ছে এইভাবে এই ডিজাইনে। আর এটাও আপনার 4 চেয়ারের, সরি 6 চেয়ারের মধ্যে চলে আসবে, ডিজাইনটা চলে আসবে। আর চেয়ারের নকশাটা চলে আসবে এইভাবে, এটাও কিন্তু অনেক চমৎকার দেখতে। আচ্ছা, এটার প্রাইসটা পড়বে কত? এটা প্রাইস পড়বে 65,000। এখন চলে আসছে, এটাও তো সেগুন কাঠ, এগুলো সেগুন কাঠ, যেটা একটু নরমাল এর মধ্যে, যেটা ডিজাইনটা সিম্পল ডিজাইনের মধ্যে, সিম্পল এর মধ্যে আছে। যারা সিম্পল এর মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন। এটাও আপনার চয়েস। এখানে এই ডিজাইনগুলো পিতলের করা, এগুলো গোল্ডেন কালার না, এগুলো কখনো উঠবে না। আচ্ছা, পারানো ভাবে খোদাই করা এগুলো। তো নেক্সটে যদি কখনো বার্নিশ করার প্রয়োজন হয় তখন কি এটা? না, এটা এরকমই থাকবে। আচ্ছা, এটার উপরে বার্নিশটা হয়। আচ্ছা, মানে এটার কাছটা মানে সব সময় থাকবে, এই জিনিসটা সব সময় থাকবে, এটা পিতল বসানো, কাঠের উপরে পিতল বসানো। আচ্ছা, এটা হচ্ছে কাঠের উপরে একদম পিতল বসানো। আপনারা যদি কখনো ভবিষ্যতে এটাকে কালার হ্যান্ড বার্নিশ কিংবা আপনারা যদি লিকার পলিশ করতে চান, এটা এটা থাকবে, কিন্তু এটার উপরেই আপনার পলিশটা করা যাবে। এটা চলে আসবে হচ্ছে আপনার গ্লাসের মধ্যে। আর এটা টপটা হলো গ্লাসের। আচ্ছা, হ্যাঁ, টপটা গ্লাসের, নিচে ফ্রেম করা, সম্পূর্ণটা চিটাং সেগুন। আচ্ছা, লিকার কালার। এটার প্রাইসটা পড়বে কত? উপরে প্রত্যেকটা ডাইনিং টেবিলের উপরে 10mm গ্লাস দাও এগুলো। আচ্ছা, আর এটা প্রাইসটা? এটা প্রাইসটা আসবে 50,000। এটা প্রাইস আসবে 50,000 টাকা। তারপরে নেক্সট হচ্ছে আরেকটা কালার আছে, এটা কি কালারের মধ্যে? এটা কি, এটা লিকার পলিশ? এটাও লিকার পলিশ, এটা একটু লাইট কালারের মধ্যে আছে। আচ্ছা, এটা লাইট কালারের মধ্যে চলে আসবে, ডিজাইনটা একটু চেঞ্জ, মানে একই ক্যাটাগরির মধ্যে চলে আসবে। এটা চেয়ারের পিছনে ডিজাইনটা এরকম হবে। আচ্ছা, এটা আপনার পিতলের কাজ করা থাকবে, তাই না? যেখানে পিতলের কাজ করা আছে, এটা 10mm গ্লাস। 10mm গ্লাস। আচ্ছা, আর এটার প্রাইসটা পড়বে? এটা পড়বে 45,000। এটা পড়বে 45,000 টাকা। যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন। আচ্ছা, যদি ঢাকার বাহিরে কেউ অনলাইনে, আমরা কুরিয়ারে ডেলিভারি দেই, তারপর আমাদের পিকআপ সিস্টেমও আছে, ওইভাবে ডেলিভারি দেওয়া যায়, যে যেভাবে চায়। আচ্ছা,
তো স্ক্রিনে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনাদের সুবিধা মতো ওইভাবে করে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু চাইলে ঢাকা ঢাকার বাহিরেও কিন্তু আপনারা সার্ভিস পেতে পারেন। এটা আরেকটা চলে আসবে আপনার, এটা এটা তো ভিক্টোরিয়ার স্টাইল, এটাও সেমি ভিক্টোরিয়া টাইপের আর কি, চেয়ারগুলো ভিক্টোরিয়া ডিজাইন, আচ্ছা পায়াগুলো চেয়ার, ডিজাইন এই করা। চেয়ারটা কিন্তু একটু আনকমন, এটাও কিন্তু বেশ ভালো লাগে। আর এটাও আপনার পিতলের মধ্যে কাজ করা চলে আসবে, আর পায়াটা চলে আসবে হচ্ছে আবার ভিক্টোরিয়া স্টাইলের মধ্যে, এটাও লিকার পলিশ করেন। এটা উপরে উপরে সম্পূর্ণ, এটা হলো আপনার সেগুন কাঠের চাপ বসানো, বোর্ডের উপরে সেগুন কাঠের চাপ বসানো, আচ্ছা এটার প্রাইসটা পড়বে কত? এটাও আপনার 6 চেয়ারের এটাও 6,000, প্রাইস 55,000। এটা হচ্ছে 55,000 টাকা চলে আসবে। তারপরে নেক্সট বা ফাইবার হ্যাঁ, নাকি? এটা এই ক্যানাডিয়ান প্রসেস ফাইবার থাকে, আচ্ছা এই এটা যে হচ্ছে, ফাইবার গুলো দেখছেন এগুলো কাঠের উপর, কাঠের উপর আচ্ছা ফাইবার এখন আপনাদেরকে কিছু দেখাবো হচ্ছে আপনার ফাইবারের উপরে বোর্ডের কালেকশন, তাই তো? এই ক্যানাডিয়ান প্রসেস, আচ্ছা ক্যানাডিয়ান প্রসেস হচ্ছে বোর্ডের ডাইনিং টেবিল। যারা এই কোয়ালিটির গুলো পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন। এটাও আপনার 6 চেয়ারের মধ্যে চলে আসবে, আর চেয়ারের ডিজাইনটা চলে আসবে হচ্ছে, এটার ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে বেশ সিম্পল চমৎকার, ডিজাইন, আর এগুলো একটু লাইট ওয়েটের মধ্যে থাকে, লাইট না, মানে এগুলোর ওয়েটও ভালো, ওয়েট ভালো ওয়েট, অনেকদিন মানে লাস্টিং সেগুন করে, কাঠের থেকে কিছুটা কম সেগুন কাঠের চেয়ে কিছুটা ওয়েট কম, ওয়েট কম আছে। এটার প্রাইসটা পড়বে তাহলে কত? এটা পড়বে 40,000। আচ্ছা এটা পড়বে 40,000। আর এগুলো কি, এটা তো এটা খোলা যায়? 10 mm গ্লাস দাও, আচ্ছা আর মানে এটা খোলার ইয়েটা কি, মানে ইস্টা মানে খোলা যায়? হ্যাঁ, এটা স্ট্রোবারের উপরে বসানো, এটা এটা ইয়ে আছে, আচ্ছা অ্যাডজাস্ট করা, একদম অ্যাডজাস্ট করে যখন নিবে তখন কি এটা আলাদা করা যায়? এটা খোলা যাবে, আচ্ছা একই বোর্ডের মধ্যে এটাও চলে আসবে হচ্ছে আপনার এই ডিজাইনের মধ্যে, এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার। এটার চেয়ারটা চলে আসবে আবার গদি স্টাইলে, গদি করা। আচ্ছা এগুলো কি কাস্টমাইজ করে নেওয়া যাবে? হ্যাঁ, কাস্টমাইজ করা, আচ্ছা এগুলো আপনার, আট চেয়ার যে কোনো, আচ্ছা যেভাবে চাও ওইভাবে ডিজাইনও দেখিয়ে দিলে, আচ্ছা কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ, পারো, আচ্ছা এগুলোর মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আর এটার প্রাইসটা পড়বে কত? এটা পড়বে 45,000। আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 45,000 টাকা। আর তো আজকে এই পর্যন্তই, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে, ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু ঢাকা ঢাকার বাহিরেও কিন্তু সার্ভিসটি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।